Assalamualaikum guys, welcome back to our official YouTube channel, Gaming Flavour. আমরা এখন সেকেন্ড মিশনটি খেলতে যাচ্ছি। তো সেকেন্ড মিশনে আমাদের সাথে আছে কালা জাহাঙ্গীর, মানে ফ্র্যাঙ্কলিন ওরফে কালা জাহাঙ্গীর। তো আমরা এখন সেকেন্ড মিশনটি খেলবো। তো আমি এখন অডিটর নিয়ে এখান থেকে যে কোনো দূর থেকে যে কোনো একটা গাড়ি চুজ করতে লাগে। তো আমি লালটা নিয়েছি, কারণ আমি অডি লাভার, আমি অডি নিয়েছি। ও গাড়ি ছাদটা খুলতে আছি, কারণ ওদের মধ্যে বাতাসও ভালো লাগে। তো আপনারা গাড়ির উপরে ছাদটা খুলতে পারেন এইচে টিপ দিয়ে। এইচে জোরে যদি ঢুকা যাবে কিন্তু আমি চলে আসি, আমি দিয়ে দিব আবার অপারেটর ঝামেলা। আমি অনেক ভিডিও প্রাইভেট করে রাখছি। তো আপনারা এইচে যদি জোরে টিপ দিয়ে রাখেন তাহলে আপনার ছাদ গাড়ির ছাদ খুলবে এবং লাগাবে। আর যদি আস্তে করে একবার যেতে দেন তাহলে গাড়ির হেডলাইট জ্বলবে, মানে সামনের লাইটটি জ্বলবে এমন হবে। তো আমরা এখন তার পিছনে পিছনে যেতেছি। এটা মানে সেকেন্ড মিশন, আর এটা আমার সেকেন্ড টাইম হাই করতে হয়। তোমাকে যদি বলা দিন তাহলে ভালো হবে, কারণ আমি গেমার। আমার প্রসেসর হচ্ছে রাইজেন 5। তো সেটিংটা দেখে যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমার ফেসবুকে নাহলে ইনস্টাগ্রামে জানালে উপকৃত হবে। তো পিছনে পিছনে আমার যাইতে হবে, আর কোনো উপায় নেই। রাস্তা চলে না, বুঝি না একটা মেরা ফেলে ব্যাপারে একটা ওরে বাবা, দেখছেন ভাই গাড়ির নিচ থেকে আগুন জ্বলবে। বাহ, বিনা ম্যাচে আগুন, টাইটেলটা কিভাবে দিলে ভালো হবে যদি দেখি বিনা ম্যাচে আগুন জ্বলে। আচ্ছা তেলের ট্রাঙ্ক ট্রাক এদিকে, এটা যদি ঢুকি মেরে তাহলে কি বাস চলে যাবে? আই লাভ বাইকার, বাট সরি একটা বাইকার বাইকে মেরে দিয়েছি। আমি হচ্ছে ইয়ামাহা লাভার, আমি ইয়ামাহা বাইক অনেক পছন্দ করি। ওরে আমার হাত এখনো পাকা হয়নি, আমি এখনো কাঁচা, আমি ধোয়া খাওয়াইতে আছে একটা লাগা। গাড়ির অবস্থা এমনি 13টা বেজে গেছে, গাড়ি এখন বাতাস উড়ে, গাড়ির চাক্কা আটকে গেছে, গাড়ি এখন চলেই না, আগেই বাড়তেছে, অনেক কষ্টে উঠতেছে, উঠতেছে মনে হইতেছে গাড়িতে হাঁকু বাইরে মেরে করে অবস্থা। আমরা কালা জাহাঙ্গীরকে নিয়ে মিশন খেলছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের কালা জাহাঙ্গীর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আমাদের কালা জাহাঙ্গীর ফলো করছে ভাই জাহাঙ্গীর। সামনে হেডলাইটটা চলবে, আপনাদের ফার্স্ট টাইম বলেছি। যারা যারা আমার চ্যানেল নিয়ে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক দিবেন। রাস্তা চিনুন কেমন, আমি যে এই তাই সব বলছি। আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি, আমরা কথা বলছি, আমি তো বাঙালি, আমি তো ওই জিনিস কথা বুঝি না। সে আমার শুনে গেছে, আমি শুনতেই আছি, অটো রিপ্লে দিতেই আছে। এমন যদি কোনো সিস্টেম থাকতো আমি যেটা বলতে পারি, দুইটা পুলিশ সেটা গেল হুদাই ভাই। ও ভাই হইলো কি ভাই, হুদাই দুইটা পুলিশ সেটা গেল কাহিনী কি লস দা পোক্স। ওই বাইকের নিয়ে মেবি আমাকে গ্যারেজে যেতে হবে এখন। রেঞ্জ রোভার, রেঞ্জ রোভার আছে কালা জাহাঙ্গীর দেখতেই পাচ্ছেন গাড়ি উড়া ঘুরা টানতেছে। কালা জাহাঙ্গীর তো কালা জাহাঙ্গীর, এখানে আমি মাঝে মাঝে বুগাটি পাই,
মানে এর আগে যখন আমি মিশন ছাড়া এভাবে যখন আমি ফেরি দিয়েছিলাম তো এখানে বুগাটি পেয়েছিলাম, ল্যাম্বোর্গিনি পেয়েছিলাম, কিন্তু মিশনের জন্য গাইড নিতে পারিনি। আমি দেখাচ্ছি আমার বাসায় যে আপনাদের সবাইকে এরকম বুগাটিটা নিয়েছি, সরি বুগাটিটা নিতে পারিনি, ল্যাম্বোর্গিনি নিয়েছি একটা আমার বাসায় গ্যারেজে আছে, মানে কালা জাহাঙ্গীরের বাসায় গ্যারেজে রাখছি। তো সেটা মিশনটা শেষ হলে দেখাচ্ছি পুলিশ দেখে আমার ঢুকে আমার কাছে কথা বলেন আমি কি মিশনটা পাস করতে পারবো, আমরা বেসিক্যালি হাইওয়ে নিয়েছি কারণ পুলিশ থেকে বাঁচার জন্য, আমার মাথা এখনো শো করতেছে না গাড়ির অবস্থা, গাড়ির সামনে ডিচি ইলা অবস্থা খারাপ আছে, গাড়ির কাজ বলতে তো কিছুই নেই, গাড়ির ইঞ্জিন সচল আছে এখন, পাতলি গালি সিলিন্ডার যা তা ছায়ের মধ্যে পলাই দেখি পুলিশ আসে নাকি কোনো, পুলিশ এখনো আমার পিছনে আছে, বুঝতেছি না পুলিশ ছাড়াবো কিভাবে, লাইফে ফার্স্ট টাইম আমাকে পুলিশ দেখবো। আচ্ছা টাইটেলটা কী দিলে পুরো লাইফের ফার্স্ট টাইম পুলিশ আমাকে দেখবো, ডাকটা হচ্ছে আমাদের মিশনের ম্যাপ, মানে এই জায়গাটায় ফলো করলে আমরা আমাদের মিশনের গন্তব্য স্থলে পৌঁছতে পারবো। আমরা এখন যাচ্ছি আমাদের মিশনের গন্তব্য স্থলে, কী করবো না করবো আমি এখনও কিছু না জানি, কিছুই জানি না আমি, বাট কমেন্টের কাছে আপনাদের উদ্দেশ্যে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই কাজটা ভাঙে না আমার সেই কাজটা ভেঙে আমি ভিতর ঢুকে দিই হিরোইনটি নিব আর কি, কিন্তু বাট কাজ ভাঙে না কেটে বুঝলাম না কাহিনী কি, বাট ব্যাপার না আমি এখন মিশনের গন্তব্যস্থলে পৌঁছে। তো আপনারা দেখতেই পারলেন কিভাবে পুলিশের সাথে সার্ভাইভ করে আমি জিটিএ ফাইভের সেকেন্ড মিশনটি কমপ্লিট করলাম কালা জাহাঙ্গীরকে নিয়ে। তো আপনারা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।